আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ভিভো বাংলাদেশের মার্কেটে একটি অসাধারণ গুড লুকিং স্মার্টফোন নিয়ে আসতে যাচ্ছে এবং সেটা হচ্ছে ভিভো Y02s। স্মার্টফোনটি বাংলাদেশে 12,599 টাকায় আপনারা পেয়ে যাবেন। অফার করছে 3GB র্যাম, 32GB রম। এই স্মার্টফোনটির সাথে আজকে আমরা কম্পেয়ার করতে যাচ্ছি ভিভোর আরও একটি স্মার্টফোন ভিভো Y15s। স্মার্টফোনটি বাংলাদেশের বাজারে বর্তমানে রয়েছে 12,999 টাকায় এবং এই স্মার্টফোনটি অফার করছে 3GB র্যাম, 32GB রম। এই দুটি স্মার্টফোনের মধ্যে কোন স্মার্টফোনটি আপনার জন্য বেটার হবে আজকের ভিডিওতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সো আপনারা যারা ভিডিওটি দেখছেন পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন, যাতে করে কোনো ইনফরমেশন মিস না হয়ে যায় এবং আপনার ডিসিশন মেক করতে যেন সুবিধা হয়। কথা না বাড়িয়ে চলুন শুরু করব। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জেকেডিক বিডি ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আপনারা যারা এই চ্যানেলের ভিডিওগুলো রেগুলার দেখে থাকেন আপনাদের উদ্দেশ্যে একটি রিকোয়েস্ট রাখছি। বর্তমানে ইউটিউবে কিছুটা সমস্যা হচ্ছে, যার কারণে আপনাদের সাপোর্ট খুবই প্রয়োজন। কিভাবে সাপোর্ট করবেন? অবশ্যই এই ভিডিওটি যারা দেখছেন ভিডিওতে লাইক করবেন, ভালো না লেগে থাকলে অবশ্যই ডিসলাইকও করতে পারেন, এবং যদি মনে হয় এই পরিবারের একজন সদস্য হয়ে থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিউয়ার্স, আমরা ভিডিওটি শুরু করব দুটি স্মার্টফোনের ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি দিয়ে। দুটি স্মার্টফোনের ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির দিকে আপনি যদি তাকান সেক্ষেত্রে দেখতে পাবেন ভিভো Y02s এ ইউজ করা হয়েছে এজি ফ্রস্টেড ফিনিশ ফ্ল্যাট প্যানেল ডিজাইন। অপরদিকে 15s এ আমরা দেখতে পাচ্ছি টেক্সটার ডিজাইন উইথ কার্ভ ডিজাইন। স্মার্টফোন দুটির মধ্যে আমরা সব ধরনের পোর্সেন্ট বাটনগুলো পেয়ে যাচ্ছি, তবে ভিভো Y02s এ কোনো প্রকার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ইউজ করা হয়নি এবং Y15s এ আমরা পেয়ে যাচ্ছি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এবং চার্জিং পোর্টের দিক থেকে টাইপ সি চার্জিং পোর্ট ইউজ করেছে ভিভো Y02s এবং 15s এ আমরা দেখতে পাচ্ছি USB চার্জিং পোর্ট। যদি আমরা এই দুটি স্মার্টফোনের আউটলুক নিয়ে বিবেচনা করি সেই ক্ষেত্রে নিঃসন্দেহে এগিয়ে থাকবে ভিভো Y02s। স্মার্টফোনটি দেখতেও যেমন বেশ প্রিমিয়াম, শুধুমাত্র এখানে যদি একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ইউজ করা হতো তাহলে কিন্তু বেশ ভালো লাগতো। অপরদিকে 15s-এর ডিজাইন বেশ ভালো, খারাপ নয়, তবে এখানে টেক্সটার ডিজাইন কিছুটা ওল্ড প্যানেল আমরা দেখতে পাচ্ছি। স্মার্টফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, তবে এটার যে চার্জিং পোর্ট সেখানে অন্তত টাইপ সি চার্জিং পোর্ট থাকলে ভালো হতো। সো ভিউয়ার্স, ডিজাইনের দিক থেকে আপনি কোন স্মার্টফোনটি চুজ করবেন অবশ্যই এই বিষয়টি আপনাকেই বেছে নিতে হবে। ডিসপ্লের ক্ষেত্রে এই দুটি স্মার্টফোনে ইউজ করা হয়েছে IPS HD প্লাস রেজুলেশনের ডিসপ্লে। রেজুলেশন থাকছে 720x1600 পিক্সেল, PPI থাকছে 270। দুটি স্মার্টফোনে আমরা 60Hz রিফ্রেশ রেট দেখতে পাচ্ছি। এই দুটি স্মার্টফোনের যে কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স সেখানে কিন্তু কোনো প্রকার ডিফারেন্স নেই। ইনফ্যাক্ট এই দুটি স্মার্টফোনের মধ্যে আমরা যে ডিসপ্লে পাচ্ছি সেখানে কোনো প্রকার ডিফারেন্স আপনারা পাবেন না। ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক এই দুটি স্মার্টফোনের মধ্যে আমরা পারফরমেন্স সেকশনে কী কী স্পেসিফিকেশন পাচ্ছি। দুটি স্মার্টফোনের মধ্যে আমরা অ্যাপ ওপেনিং এবং ক্লোজিং টেস্ট করব, ইন্টারনেট স্পিডটিও চেক করে দেখব এবং অ্যাপ ডাউনলোড করে দেখব কোন স্মার্টফোনটি এগিয়ে থাকছে। তবে দুটি স্মার্টফোনে আপনারা যে স্পেসিফিকেশন পাচ্ছেন সেটা কিন্তু অলমোস্ট সেম, সো কোনো ডিফারেন্স আপনারা পাচ্ছেন না। তবুও পুরো টেস্টটি দেখতে থাকুন এবং এই ফাঁকে যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করেননি ভিডিওতে লাইক করতে ভুলবেন না, ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। Once a day that I would pray for you, I'd go and misbehave just so you'd notice too. Sneaking looks up and down from across the room, and damn, what a hell of a view. I feel good, you look great, I like you, I can't wait. A first time, a first date, you're so fine, I'm so late. You sip wine, I drink straight, don't waste time to my place. I feel my heart erase, so catch me if I fall. Got it all on tap, I'm loving your vibe, always have your back.
We like all the same tracks. Listen all night in the sheets all black. Said I'm falling fast. Don't remember life before you, that's fact. I feel good, you look great. I like you, I can't wait. A first time, a first date. You're so fine, I'm so late. ক্যামেরার দিক থেকে দুটি স্মার্টফোনের মধ্যে অনেকটাই ডিফারেন্স রয়েছে। Vivo Y02s এ আমরা পেয়ে যাচ্ছি একটি সিঙ্গেল রিয়ার ক্যামেরা এবং এটা 8 মেগাপিক্সেল। ফ্রন্ট সেলফি ক্যামেরা পেয়ে যাচ্ছি 5 মেগাপিক্সেল। অপর দিকে Vivo Y15s এ আমরা পাচ্ছি ডুয়াল রিয়ার ক্যামেরা, মেইন ক্যামেরাটি 13 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেল একটি ম্যাক্রো সেন্সর। স্মার্টফোনটির ফ্রন্ট ক্যামেরা পেয়ে যাচ্ছি 8 মেগাপিক্সেল। যদি আমরা এই দুটি স্মার্টফোন 13000 টাকার মধ্যে বিবেচনা করি, সেই ক্ষেত্রে অন্তত Vivo Y02s এ 13 মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেল ইউজ করার প্রয়োজন ছিল। তবুও আপনাদের উদ্দেশ্যে বেশ কিছু ছবি শেয়ার করছি, অবশ্যই দেখতে ভুলবেন না এবং কমেন্টস করে জানাতে পারেন যে কোন স্মার্টফোনটির ক্যামেরার রেজাল্ট আপনাদের কাছে বেশি ভালো লেগেছে। There was once a day that I would pray for you. I'd go and misbehave just so you'd notice too. Sneaking looks up and down from across the room. Damn, what a hell of a view. I feel good, you look great. I like you, I can't wait. A first time, a first date. You're so fine, I'm so late. You sip wine, I drink straight. ব্যাটারি ক্ষেত্রে দুটি স্মার্টফোনে আপনারা পেয়ে যাবেন 5000 mAh এর ব্যাটারি এবং দুটি স্মার্টফোনে আপনারা 5W-এর রিভার্স চার্জিং সুবিধা পেয়ে যাচ্ছেন এবং দুটি স্মার্টফোনে রয়েছে 10W-এর চার্জার। যদি আমি চার্জ ব্যাকআপের কথা বলি, অলমোস্ট দুটি স্মার্টফোন থেকেই একদিনের বেশি চার্জ ব্যাকআপ পেয়ে যাবেন আপনারা যারা নর্মাল ইউজার রয়েছেন। যারা একটু হেভি ইউজ করবেন তারাও অনায়াসে একদিন চার্জ ব্যাকআপ পাবেন, সেই ক্ষেত্রে তেমন কোনো সমস্যা হবে না। ভিউয়ার্স, কথায় আছে আগে নাকি দর্শনদারি তারপর গুণ বিচারি। আগে দর্শন ভালো হলেই নাকি সব কিছু ভালো হয়। যদি দর্শন নিয়ে একটু আলোচনা করি, সেক্ষেত্রে বলতে হবে এই দুটি স্মার্টফোনের মধ্যে এগিয়ে থাকবে Vivo Y02s। স্মার্টফোনটি ফ্ল্যাট প্যানেল ডিজাইন, যে কারো মন কাটতে সক্ষম। যে কেউ বলতে পারে এই দুটি স্মার্টফোনের দিক থেকে আউটলুকের দিক থেকে এগিয়ে থাকবে কিন্তু Y02s। শুধুমাত্র স্মার্টফোনটিতে একটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট দেওয়া থাকলে অনেকটাই বেটার হতো এবং অনেকেই হয়তো স্মার্টফোনটি খুব অনায়াসেই পারচেস করতেন। বাট স্মার্টফোনটিতে আমরা ফেস আনলকের সুবিধা পাচ্ছি। স্মার্টফোনটির ক্যামেরা কথা বলতে গেলে অ্যাভারেজ রেজাল্ট দেখতে পেয়েছি, তবে অন্তত 13 মেগাপিক্সেল হওয়ার প্রয়োজন ছিল রিয়ার প্যানেলে এবং ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেল হওয়ার প্রয়োজন ছিল। অপরদিকে যদি আমরা 15s এর দিকে তাকাই, এটার স্টক কিন্তু খুবই লিমিটেড। যারা এই স্মার্টফোনটি পারচেস করতে চান, খুব দ্রুত পারচেস করার চেষ্টা করবেন। মার্কেট থেকে খুব শীঘ্রই স্মার্টফোনটি উঠে যাবে এবং স্মার্টফোনটিতে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, যেটা বেশ ভালো ব্যাপার। তবে এখানে যদি টাইপ সি চার্জিং পোর্ট থাকতো তাহলে আরও ভালো হতো। ওভারঅল এটার ক্যামেরা রেজাল্ট Vivo Y02s এর তুলনায় বেশ বেটারই ছিল। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটির মাধ্যমে আপনি উপকৃত হয়ে থাকেন, ভিডিওতে লাইক করতে ভুলবেন না, কমেন্টস করবেন এবং ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বিদায় নিচ্ছি আমি জাকারিয়া হাসান পার্থ। আসসালামু আলাইকুম।